হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা একদম বিন্দাস আছি। তো দেখো, আমি আজকে একটু সাজুগুজু করেই চলে এসেছি তোমাদের সামনে, কেন কি এই উপরের ঘরে একটু রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্য একটু সাজুগুজু করে এসেছি। সাজুগুজু বলতে শুধু একটু লিপস্টিকই পরেছে, আর বেশি কিছুই পরিনি। তো আজকে আমাদের একটা পিকনিক আছে বাচ্চাদের নিয়ে, মানে যেহেতু আমার মানে আমার ছেলে আছে ছোট, আমার একটা পুচকে দেওর আছে তোমরা দেখেছ, তারপর আমরাও একটু মানে পিকনিক জাস্ট না, মানে সন্ধ্যার টিফিন হবে, তো বাচ্চাদের নিয়ে একটু পিকনিকের মতোই বলতে পারো, আরও চার পাঁচজন মিলে হবে আর বাচ্চারা থাকবে, তো একটু পিকনিক করব সবাই মিলে, একটু সন্ধ্যায় টিফিন করব, একটু আনন্দ করব, মজা করব। টিফিন মানে পিকনিক হচ্ছে জাস্ট এগরোল হবে, তো এগরোল হোক যাই হোক সবাই মিলে একসাথে বসে খাবো, একটু মজা করব, একটু হাসি আড্ডা মারবো, সেটাই হচ্ছে মেন কথা। আর বাচ্চাদের তো মাঝে মানে প্রত্যেক দিন বই পড়তেও ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে কোথাও, মাঝে মাঝে একটু পিকনিক টিকনিক করতে ইচ্ছা করে। আর এখন তো করোনার জন্য তো কোথাও যাওয়াই হচ্ছে না, কয়েকদিন হলো মানে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, কাছাকাছি একটু পার্ক টার্ক থাকলে সেখানেই যাওয়া হয়, আর কোথাও যাওয়া হয় না। তো চলো আজকে আমাদের সেই পিকনিকটাই শেয়ার করব তোমাদের সাথে, আশা করছি ভালো লাগবে, তোমরাও এনজয় করবে। তো চলো দেখা যাক। কানে গেছিলাম জিনিসপত্র আনতে, আমার হাতে ডিম আর এই যে ব্যাগ। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে সব কিছু বানানো শুরু হবে। তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা প্রায় হতে চললো, তো আমরা যেখানে পিকনিক করব সেখানে দেখো এই কাকিমাদের বাড়ি, আর ওই যে আমার রায়বাঘিনী, আর এই যে মা বসে আছে, এই যে আমার ছেলে, আরও চালা চামুন্ডা সব আসবে কিন্তু পরে, তার আগে ওরা তো আর কিছু করতে পারবে না, আমরাই করব, আমরা নিজেরাই খাবো, আর ওদেরও একটু দেব, ওদের তো একটুকু একটুকু দেব, আর আমরা এত এত খাবো। ও কাকিমা চা খাচ্ছে, এখানে শশা গাজর আর পেঁয়াজ কাটা হবে, আমিও কাটবো, কিন্তু এই যে আমিও এসে গেছি, ছেলে এখনও আসেনি, জামা কাপড় পরবে, তারপরে ঠামের সাথে আসবে, তো চলো সব কিছু শুরু করে দিই। এই যে আমার পাপা খেলা করছে, এই যে রোলের জন্য লেচি কাটা হয়ে গেছে, মা বেলছে, বলো তোমরাও আসবে, আর এই যে এখন যেটা সারাতে পারো, এখন আর হবে না, তাহলে কিন্তু রং দেবো না আমি। এই যে গাজর পেঁয়াজ শসা সব কাটা হয়ে গেছে, এখানে কাকিমা বানানোর জন্য উনুন জ্বালাচ্ছে সবে, কিন্তু উনুনটা ধরছে না, আর ওখানে টিভি চলছে। এই দেখো
লাইটটা কম তাই ভালো দেখা যাচ্ছে না, নিবি না কিন্তু অন্যদিকে বের হচ্ছে কেন? পিকনিক খাওয়া শুরু হয়ে গেছে রোল। তুমি রোল খাচ্ছ না হাত খাচ্ছ? এগ রোল, সবাই চলে গেছে ওখানে, তুমি যাবা? গরম পড়ে গেলে আবার অসুস্থ ভাবি দাদা। এ মা নীলুর প্যান্টের চ্যান খুলা, চ্যান খুলা না চ্যান খুলা। আর তাছাড়া আমার তাড়াতাড়ি খাওয়াই কেন বলো তো? তরকারি দিয়ে তুমি পিছনে তরকারি তুলবা, তুলতে তুলতে দেখো খাই গেছে হাত ধুয়েছিল, ধোয়াছিলাম পরে আবার সস খাইছিল। চল আবার তুমি ও সব রোদিকে তো ওইগুলো দাও, বাকিটা দিবি ওটার মধ্যে তেল রয়েছে। এই কাগজটা বলছিল থাক সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ অবশ্যই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।